রাতে বিছানায় শুয়ে শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবি আর নীরবে চোখের জল ফেলি। এমন এক জীবনে পারে গেছি শুধুই টেনশন আর চিন্তা, এগুলো ভাবতে ভাবতেই দিনের পর দিন কেটে যাচ্ছে। অথচ আমার জীবনটা এমন ছিল না, আমার আগের জীবনটা কতটাই সুন্দর ছিল, কতই না সুখের দিন ছিল। অথচ যতই আমার দিন ফুরাচ্ছে ততই যেন খারাপ দিন আসতেছে। আমি জানি খারাপ দিনে ধৈর্য নিয়ে শুক্রিয়া আদায় করতে হয়, ভালো দিন আসবেই। কিন্তু এমন এক জীবনে পা রেখেছি যে জীবনে টেনশন আর চিন্তা ছাড়া কিচ্ছু নেই। রাতে নীরবে চোখের পানি ফেলি, নিজের জীবনকে নিয়ে ভাবলেই নিজের অজান্তেই চোখ থেকে পানি ঝরে, কান্না পায়। কান্না না করলেও চোখ থেকে পানি পড়তেই থাকে, একা একাই ঝরে যায়। জীবনটা কি ছিল আর কি হয়ে গেল? এই জীবনে একটা মানুষকে চেয়েছিলাম, তাকেও পাওয়া হলো না। এই জীবনে চেষ্টা করেছিলাম একটা ভালো চাকরি করব, নিজের পরিবারের মানুষগুলোকে দেখব, সেটাও হলো না। না মনের মানুষ সে পেলাম, না ভালো একটা চাকরি পেলাম, না নিজের বাবা মাকে সুখে রাখলাম। আসলে মাঝে মাঝে নিজেকে ছেলে পরিচিতিতে ঘৃণা হয়, খুব কষ্ট হয়। ছেলে হয়ে জন্মেছি অথচ সব জায়গা থেকেই ব্যর্থ, সবখানেই ব্যর্থ হয়েছি, বারবার ভেঙে পড়েছে যাচ্ছি আর কোথাও কখনো সফলতা দেখা খুঁজে পাচ্ছি না। এই জীবনের টেনশন আর চিন্তা ছাড়া আমি আর কিছুই খুঁজে পাচ্ছি না।